যত রকম নাস্তা আছে তার মাঝে সব থেকে সহজ আজকের এই নাস্তার রেসিপি। এটা ব্যাচেলারদের জন্য অনেক বেশি কাজে আসবে, আবার যারা ঝটপট নাস্তা রেডি করতে চান তাদের জন্য আজকের রেসিপিটা একদম ঠিক আছে। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুলি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ, স্বাদ মতো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, গাজর কুচি দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো, খুব মিহি কুচি করে নিয়েছি, তারপর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি দুইটা ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে ডিম আর সবজিগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে গেছে তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড মিল্ক। এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তবে এই লিকুইডে আমাদের নাস্তার এই মিশ্রণটা গোলা হবে না, এখানে আরও 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন ভালো করে মেশানো হয়ে গেছে নাস্তাটা তৈরি করার জন্য এখন এই গোলাটা একদম ঠিক আছে। চুলায় মিডিয়াম আঁচে প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর হচ্ছে একটা গোল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আমার প্যানটা যেহেতু একটু বড়, এখানে একটু মিশ্রণ বেশি করেই দেওয়া যাবে, 2 থেকে 3 চামচের মতো দিতে পারেন। আবার যদি বেশি পাতলা করে বানাতে চান তাহলে 1 চামচ দিয়েও বানিয়ে নিতে পারেন। মাঝারি আঁচে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে একটা পাশ ভালো করে কুক হতে শুরু করেছে, তখন এভাবে করে ভাজিয়ে আরও 30 সেকেন্ডের মতো হালকা ভেজে নিতে হবে। আর উপরে আর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, আর এভাবে করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আবারও তেল ব্রাশ করে দিয়ে একইভাবে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম, তাহলে ঝটপট নাস্তাটা বানানো যায়। তো এভাবে করে উপরটাতে ছড়িয়ে দিয়েছি, আর একটা সাইড থেকে আবারও রোল করে নিচ্ছি। আপনি চাইলে এর উপরে চিজ দিতে পারেন, টমেটো সস দিতে পারেন, আপনার পছন্দ মতো। আর যারা বেশি হেলদি নাস্তা খেতে চান এটা এভাবে করে ভাজিয়ে দিতে পারেন, তারপর কয়েক রকমের চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আমার নাস্তাটা বানানো হয়ে গেছে, এখন এটা কেটে পরিবেশন করার বেলা। আমি আজকের এই নাস্তাটা সসের সাথে পরিবেশন করছি, তবে আপনারা যে কোনো চাটনি দিয়েও এই নাস্তাটা খেতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই নাস্তার রেসিপি শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।